ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে হুকমু তাকফিরুল মুসলিম, মুসলিমকে কাফের ফতোয়া দেওয়ার বিধান সম্পর্কে। এটাই জন্য যে আজকে অনেক ভাইয়েরা নিজের মতাদর্শের বাইরে লোকদেরকে কটাক্ষ করে বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করে এবং অপদস্থ করে, গালিগালাজ করে এবং কাফের পর্যন্ত ফতোয়া দেয় এবং নাম ধরেও বলে তুমি কাফের। এই বিষয়ে শরীয়তের বিধান আমাদের অবশ্যই সামনে রাখা উচিত। এই ধরনের জঘন্য অপরাধ থেকে নিজেকে, সমাজকে দূরে রাখার জন্যে যারা বিদ্বান আছেন, সচেতন আছেন, রাসূলের আদর্শের অনুসারী আছেন, প্রত্যেকের এটাই মানে দায়িত্ব মানুষদেরকে এই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করা। প্রথম কথা হচ্ছে একজনকে কাফের বলা, এটা জঘন্যতম একটা বিষয়। কাফের কথা, শুধু কাফের শব্দটা আমি বলি বললাম যে সাইর হরফের একটা শব্দ, একেবারে সহজ মুক্তি বাহির করা, কিন্তু এর ভিতরের অর্থ কী সেটা কি আমাদের সামনে আছে? আমি নাউজুবিল্লাহ যে একজনকে যে আমি কাফের বলতেছি, কাফের কথার যে অর্থ হচ্ছে তাকে জাহান্নামের অধিবাসী বলতেছি, কে জান্নাত কে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আপনি কীভাবে জানলেন? আপনি কাফের কীভাবে বলতেছেন? হ্যাঁ, কাফের হবে কোরআন সহি সুন্নার মাপকাঠিতে যখন কোনো বিধান ভাবা যাবে সে কাফের হবে, কিন্তু এলোফাতারে আপনার মতাদর্শের বাইরের বিধায় আপনি তাকে কাফের বলবেন বা সে হয়তো একটা যে গুনাহ করতেছে এই জন্য আপনার কাফের বলবেন না, আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে। এভাবে মুজারাদু কোনো আমলের শখসে লাইসে মিনার দিনে আর কোনো মুখালিফান লি বাজে নসুত সরিয়া লাই কাজেল কুফুর। একটা মানুষ সে হয়তো মুসলিম, ইসলামকে সম্মান করে, আল্লাহকে মানে, রাসুলকে মানে, আর কারণ ইমান মানে, তারপরে মনে করেন আর কেন ইসলামগুলো মানে, কিন্তু ব্যক্তিগত জীবনে তার মধ্যে দুর্বলতা আছে, হয়তো সে মিথ্যা কথা বলে বা সুদ খায়, ঘুষ খায় বা এরকম কোনো হারাম কাজের মধ্যে আছে, থাকতে পারে একটা মানুষ এরকম, এই সমস্ত ব্যক্তিকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। হয়তো সে ব্যক্তি আপনার মতাদর্শের না, আপনি তাকে বুঝিতে পারবেন। আলাইকাল বালা গো আলাই হিসাব, আল্লাহ বলতেছে তোমার দায়িত্ব হচ্ছে যে কোরআন সহি সুন্নাহ আলোক মানুষদের সামনে যে হকটা ফুটাই তোলা, সে যদি মানে তার উপকার হবে, আপনি দাওয়াত দিলেন আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু সে যদি নাকি প্রত্যাখ্যান করার না মানে তাহলে আলাইনাল হিসাব, আল্লাহ বলতেছে এই হিসেব আমি নেব। তো আপনি কোনো অন্যকে গালিগালাজের মাধ্যমে, কাফের ফতোয়ার মাধ্যমে আপনি যে আল্লাহর দায়িত্ব যেটা সেটা আপনি নিতেছেন কেন? সাজা দেওয়ার অধিকার তো আল্লাহ তাআলার কথা, আল্লাহর কোনো কাফের মুশরিকদেরকে যে লাঞ্ছনা বঞ্চনা শাস্তি দেওয়ার অধিকার তো আল্লাহ তাআলার কথা, আল্লাহর আপনার কী অধিকার এখানে? আপনি কথা তাকে কাফের বলতে যাবেন? তাই এটা অত্যন্ত একটা জটিল বিষয়। শরীয়তের মানদণ্ডে বাস্তবে যদি নাকি কাউকে কাফের বলার সুযোগ না আসে, শুধু আপনার মতাদর্শের না হওয়ার বিধায় আপনি কাফের বলতে পারবেন না, আলিয়াজুবিল্লাহ। এই বিষয়ের উপরে যে কিছু দলিল আদিল্লা আমাদের সামনে থাকা উচিত। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আল ওয়াজিব আল মারই আন ইত্তাকিয়া আল্লাহ আযা ওয়া জাল্লা ফি হাযিহিল মাসালা, অন্যকে কাফের বলার সম্পর্কে, এই কাফের বলার বিষয়ে আল্লাহকে ভয় করা উচিত। একটা মানুষের উপরে ওয়াজিব হচ্ছে একজনকে কাফের বলার ব্যাপারে সতর্ক থাকা, আল্লাহকে ভয় করা। ওয়া আল্লা ইউকাফিরা ইল্লা মান দাল্লাল কিতাব ওয়া সুন্নাত আলা কুফরিহি। হ্যাঁ, বিজ্ঞ আলেম ওলামা যদি নাকি কোরআন সুন্নাহর আলোকে বলে যে এই ব্যক্তির মধ্যে এই কুফুর আকীদা বিশেষটা আছে, তাহলে সে তারা বলবে এটা। এটা ফতোয়া নূর আলা দরবে 6 নম্বর খণ্ডে 2 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। আর এখানে যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, হাদিসটি সাবেদ বিন
দাহাক থেকে বুখারি বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন, লানুল মুমিনে কাকাতলিহি ওমান রামা মুমিনাল বিল কুফরে ফাহুয়া কাকাতলিহি, একজন মুমিনকে অভিশাপ করা তাকে হত্যা করার মতো, আর কোন মুমিনকে কাফের বলা তাকেও হত্যা করার মতো। নাউজুবিল্লাহ মিন জালিক। সহি বুখারী এবং মুসলিমের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, আইয়ু মারজুলিন ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, কোন ব্যক্তি যদি নাকি তার মুসলমান ভাইকে বলে সে এ কাফের, তুই কাফের, তাইলে এই কথা বলার অপরাধে দুজনের যে কোনো একজন ব্যক্তি তার সাথে জড়িত হয়ে যাবে। ওয়াজাদা মুসলিম, মুসলিমের মধ্যে আরো একটি অতিরিক্ত আছে, ফির রওয়ায়েত নেকা বর্ণনায়, ইনকানা কামা কল, যাকে কাফের বলছে সে যদি নাকি বাস্তবে কোরআন সুন্নাহ দৃষ্টিকোণ থেকে কাফের হইলে তো হইল, ওয়াইল্লা রাজাত আলাইহে, না হলে যে ব্যক্তি কাফের বলবে তার উপরে এই কুফুরিটা ফিরে আসবে। এখানে আমরা খাওয়ারে জেনা সন্ত্রাসবাদে জঙ্গিবাদে আমরা বিশ্বাসী না, যার কারণে এই সমস্ত কোরআন এবং যে সহি সুন্নাহর আলোকে আমরা বলবো যে ব্যক্তি অন্য কোনো মুসলমানকে কাফের বলে বাস্তবে যদি নাকি সে কাফের না হয়, তাহলে যে ব্যক্তি কাফের বলছে সে কাফের হবে কিনা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে নিয়ে উলামায়ে কেরাম যে যথেষ্ট ধরনের যে ব্যাখ্যা দিয়েছেন, যেই হাদিস আমি বললাম যে লানুল মুমিনে কাকাতলিহি, একজন মুমিনকে অভিশাপ দেয়া সেটা হচ্ছে তাকে হত্যা করার ন্যায়, ওমান রামা মুমিনান বিল কুফরে, যে ব্যক্তি কোনো মুমিনকে কুফর ফতোয়া দিবে, কুফর বলে কাফের বলবে, ফাহুয়া কাকাতলিহি, সেই জন্য তাকে হত্যা করলো। এই হাদিসের আমরা সহায়তা নিয়ে বলবো যে ব্যক্তি কোনো অন্য মুসলমানকে কাফের বলে বাস্তবে সে কোরআন সুন্নাহর আলোকে কাফের না, তাহলে যে ব্যক্তি কাফের বলছে এই ব্যক্তি কি হবে, এই ব্যক্তি ছোট কাফের হবে, বড় কাফের হবে না। হ্যাঁ, বড় কাফের হবে যদি মনে করে যে কোনো মুসলমানকে কাফের বলে আমার জন্য বৈধ, তাহলে ওই ব্যক্তি বড় কাফের হয়ে যাবে। সুতরাং এমনি রাগ গোসার মধ্যে আইসা নিজের মতাদর্শে না হওয়ার কারণে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য যদি কাফের বলে, তাহলে সে ব্যক্তি বড় ফাসেক হবে এবং কুফরে আসগর করলো ওই ব্যক্তি, এটা কুফরে আসগর, কুফরে আকবর না। আমরা কোনো জঙ্গিবাদে বিশ্বাসী না, আমরা কোনো মুসলমানকে কোনো কবিরে গুণের কারণে আমরা তাকে কাফার ফতোয়া দেই না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদে বিশ্বাসী হওয়ার কারণে আমরা সহনশীল। বাকি কথা হচ্ছে আল্লাহ তাবারক তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইস আল ইসমুল ফুসুক ওয়া বাদাল ঈমান, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ভাই খেয়াল করেন আল্লাহর বাণী, দিনের মেহনত করতে গিয়ে আপনি কেন নিজেকে যে গুনার সাগরের মধ্যে ঢেলে দিবেন। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। আপনি তাকে মুসলিম ভাইকে আপনি কেন কাফের বলতেছেন, কেন ফাসিক বলছেন, কেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। বিইস আল ইসমুল ফুসুক ওয়া বাদাল ঈমান, ঈমানের পরে মন্দ নামে ডাকা এটা জঘন্য অপরাধ। তাইলে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনা বলেন, ফাকালা জামাআতু মিনাল মুফাসসিরিন ফি হাযিহিল আয়া, এই আয়াতের ব্যাখ্যায় যে অনেক মুফাসসির বলেন, মুফাসসিরদের একটা জামাতে বলেন, হুয়া কাউলু রাজুলিল ইয়াখিহি ইয়া কাফির ইয়া ফাসিক, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বলা হে কাফের হে ফাসিক, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ওনারা বলেন। সুতরাং এটা একে অপরকে মন্দ নামে ডাকতে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, আর আপনারা সেটা রাখতেছেন, আর এটা ঈমানের উপর অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। আর বেশিরভাগ এই কাজটা কারা করে থাকে, যারা আসলে কোরআন সহি সুন্নার জ্ঞান রাখে না, মানা আলাইহি ওয়াসাহাবি, যে দিনের উপরে আমি আছি, যে দিনের উপরে সাহাবায়ে কেরাম আছে, অর্থাৎ কোরআন সহি সুন্নাকে বুঝে নিতে হবে স্বর্ণযুগের যে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তাবিন তবে তাবিনদের মাধ্যমে, ওনারা যেটা বুঝছেন এটাই আমাকে বুঝে নিতে হবে। আমি একটা দল করি বিদায় দলের কর্মসূচি দুধ, দলে আমাকে যেটা আকিদে বিশ্বাস শিখাইছে সেটা আমি যদি কা মানি যাই, তাহলে আমার অজান্তে নাউজুবিল্লাহ আমি গোমরাহি দলে চলে যাব। এই জন্যে যে যে দল করুক না কেন অন্ধভাবে মেনতে নাই, বরং নিজের দলের মধ্যেও তো কোরআন সুন্নাহর বহির্ভূত কিছু থাকতে পারে, এটা সংশোধনও দিতে হবে। দরকার হলে আপনি বলে দিবেন আপনাদের এই দলের মধ্যে যে আমি সদস্য এটা কোরআন সুন্নাহর বিরোধী কথা আছে, আপনি এগুলো সংশোধন দেন, হয়তো তারা সংশোধন হবে, আর নাহলে আপনাকে তারা বাদ দিবে। দেখেন সত্য কথা বলে দেখেন কেমনটা হয়, আপনি কোরআন সুন্নাহর আলোকে বলে দেখেন।
কিন্তু অন্ধভক্ত হয়ে গেলে আপনি সংশোধন হইতে পারবেন না। আপনাকে অবশ্যই অন্ধভক্ত থেকে বাইরিয়া কোরআন সুন্নার আলোকে নিজেকে গঠন করার সেই মন মানসিকতা রাখতে হবে। আর মুসলমানকে কাফের কারা বলে এটাও কিন্তু আমাদের হাদিসের দ্বারা বুঝে নিতে হবে। দেখেন একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলতেছেন, ইয়াকরাউনাল কুরআনা ইয়াহসিবুনা আন্নাহুম লাহুম ওয়া হুয়া আলাইহিম ইয়াতলুনা কিতাবাল্লাহি রাতবান লা ইউজাফিজু হানাজিরাহুম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাফিজু তারাকিহিম। যারা খাওয়ারেজ, যারা কোরআন সহিহ সুন্নাহ থেকে বাইরে, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে ব্যক্তি কবিরা গুনাহ করবে ব্যক্তি কাফের হয়ে যাবে, যে ব্যক্তি মনে করেন মিথ্যা কথা বললে ব্যক্তি কাফের হয়ে যাবে, যে ব্যক্তি সুদ খেলো কাফের হয়ে যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে এই সমস্ত গুনাহ করলে সে ফাসেক হবে, কাফের হবে না। কিন্তু যারা খাওয়ারেজ, সামান্য যে একটা বিষয়কে কেন্দ্র করে তারা কুফুরি ফতোয়া দিতে আর দ্বিধা করে না, এটা খাওয়ারেজদের আলামত। খাওয়ারেজ এটা আসলে জঙ্গিবাদ এবং যারা মুসলমানদের রক্তকে বৈধ মনে করে, মুসলমানদেরকে হত্যা করা বৈধ মনে করে, তারা হচ্ছে খাওয়ারেজ। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত কোনো মুসলমানের রক্তকে শরীয়তের মানদণ্ড ছাড়া বৈধ মনে করে না। যেমন জেনা করলে, তারপরে মদফান করলে বিভিন্ন সাজা দেওয়া আছে ইসলামিক আইনে, এই সমস্ত আইনগুলা যে প্রযোজ্য হবে শরীয়তের বিধি মোতাবেক। কিন্তু এক শ্রেণীর এই দল আছে, লোক আছে, জামাত আছে, তারা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কোরআন এবং হাদিসকে এমনভাবে ফিটিং করে যে কোরআন হাদিসগুলোকে আল্লাহ তাআলা পাঠাছে কাট্টা কাফেরদের জন্য। এই সমস্ত যে লোকেরা কী করে, ওই সমস্ত কাট্টা কাফেরদের জন্য যে কোরআন এবং হাদিসগুলো আছে এগুলোকে হুবহু একজন মুসলিম শাসকের জন্য ব্যবহার করে। মাল্লা মুসলিম শাসক সে জালেম, সে অত্যাচার করে, সে অনেক জুলুম নির্যাতন করে, ঠিক আছে, এই জন্য সে কাফের হবে না, সে ফাসেক হবে। আপনার দায়িত্ব হচ্ছে তাকে নসিহত করবেন, শরীয়তের মানদণ্ড নসিহত করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি তো তাকে কাফের ফতোয়া দিতে পারেন না, এবং কাফের মনে করে তাগুত মনে করে আপনি যে তার জন্য তার বিরুদ্ধে কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত আয়াত এবং হাদিসগুলো আছে কাট্টা কাফেরদের জন্য সেগুলো নিয়ে এসেন আপনি জালেম মুসলিম শাসকের বিরুদ্ধে। তো আপনারা অপব্যাখ্যাকারী না, আর কারা অপব্যাখ্যাকারী, আপনারা খাওয়ার জন্য আর কারা খাওয়ারেজ, এটা খাওয়ারেজদের এই নিদর্শন হচ্ছে যে এগুলা তারা কোরআনকে সুন্দর করে ফুটবে, আর এরা মনে করবে যে কোরআন এই আয়াতটা আমাদের পক্ষে, অথচ এই আয়াতটা তাদের বিপক্ষে। একটা হাদিসের মধ্যে আছে, রুব্বা কারেন ইয়াকরাউল কোরআন আউল কোরআন ইয়াল আনু, অনেকে কোরআন ফড়ে আর কোরআনটাকে অভিশাপ দেয়, কারণ যেই কোরআনের আয়াতটা সে ফড়ে সে এই আয়াতের অনুসারে আমল করে না। আর এরা ইয়াতলুনা কিতাব আল্লাহ রতবান, কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে খুব সুন্দর করে যে তেলাবাত করে ফড়ে, কিন্তু এই কোরআন সার্বর্ম উদ্দেশ্য অদর্শ লা ইউজাফিজু হানাজিরাহুম, তাদের গলদেশ অতিক্রম করে না। ইয়াকরাউনাল কোরআন লা ইউজাফিজু তারাকিহিম, তারা কোরআন তেলাবাত করে, কোরআন ফড়ে, কিন্তু এই কোরআনের যে সার্বর্ম উদ্দেশ্য অদর্শ আছে সেটা তাদের কণ্ঠদেশ অতিক্রম করে না। অর্থাৎ কোরআনকে বুঝতে হবে আলা ফাহমি সালফ, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন আয়াতে কী ব্যাখ্যা নিয়েছেন, কী বুঝছিলেন, সেই বুঝ নিয়েই আমাদেরকে কোরআন ফুটতে হবে। আমরা তো এখন আগেভাবে কী করি, যে দল করি এই দলীয় ব্যাখ্যা যেটা আছে দলীয় ব্যাখ্যাটাকে ফড়ি, বাস্তব কোরআন সুন্নাহ কী উদ্দেশ্য আদর্শ সেটা আমরা দাঁড়ি না, যার কারণে নিজেও গোমরা হচ্ছে এবং অপর মুসলমান ভাইদেরকেও গোমরা করছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আর এই খাওয়ারেজদের যে গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আর তাকফির ওয়েস্তেবাহাত দুতেমা, মুসলমানের রক্তকে অনর্থকে তারা হালাল মনে করে এবং কথা কথা তারা মুসলমানকে কাফের বলে। ওহাদি হি সিফাতুল ফারেকাতুল আহুম আন গাইরহিম, এটা হচ্ছে তাদের এমন একটা যে গুণ খাওয়ারসদের সন্ত্রাসবাদদের যারা বিশ্বাসী তাদের, যে তারা কী করে যে কোনো একটা কবিরে গুণের জন্য একটা মুসলমানকে কাফের বলতে দ্বিধাবোধ করে না। এটা অনর্থক মুসলমানদেরকে তারা কী বলে, কাফের বলে। এবং ইয়াকতুলুনা আহলাল ইসলামে ওয়াইদাউনা আহলাল আওসান, হাদিসটি বুখারি মুসলিমের, যে এই খাওয়ার যারা একটা আলামত হচ্ছে তারা যে আহলে ইসলাম যারা আছে, মুসলিম যারা আছে তাদেরকে হত্যা করবে, এবং যারা মূর্তি পূজারী আছে তাদেরকে ছাড়ি দিবে, তাদের জন্য কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা থাকবে মুসলমানদের। আজকে আমাদের
একটু চিন্তা করলে দেখতে পারি শিয়া যারা আছে তারা সুন্নি মুসলমানদের কীভাবে হত্যা করতেছে, কিন্তু যারা মোশরিক আছে যারা সরাসরি মূর্তি পূজা করে তাদের ব্যাপারে তাদের কোনো কি নেই, কোনো খেয়ালও নাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পুরোটাই এটা মিলে যেতেছে। আমাদের দেশেও যারা শাসক শ্রেণী আছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, তাদের বিরুদ্ধে কোরআন আয়াত পড়ে জিহাদেরগুলা। আরে এখানে ভিতরে বুঝতে হবে তো কাটটা কাছে যারা আছে তাদের জন্য এই কোরআনগুলো এই হাদিসগুলা। রাষ্ট্রপ্রধান সে জালেম ফাসেক জুলুম নির্যাতন করতেছে ঠিক আছে, এই জন্য সে কাফের না, এর বিরুদ্ধে কেন যে এই আল্লাহ তাআলা যে এই জিহাদের জন্য আয়াত পাঠাইছেন এগুলো ব্যবহার করা হবে কেন? এইগুলো যারা করবে তারা হচ্ছে খাওয়ারেজ, যারা কী করবে ক্ষমতা দলের দখল আন্দোলন করবে এবং মুসলিম শাসককে তার ক্ষমতা থেকে ক্ষমতা ছুটে আন্দোলন করবে, এগুলো হচ্ছে খাওয়ারেজদের আলামত এবং খাওয়ারেজদের গুণাগুণ। তাই আমাদের সবাইকে সহনশীল হইতে হবে, কোরআন সহিসুনের আলোকে নিজের জীবন গড়তে হবে, আকিদা বিশ্বাস করতে হবে, কর্মসূচি গ্রহণ করতে হবে। কোনো অন্ধভাবে কোনো দলের অনুসরণ করতে গেলে অবশ্যই নিজের অজান্তে গোমরার মধ্যে পড়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।